আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি পাথরের হিসাবটা আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব আমরা যারা বাড়িঘর তৈরি করতেছি আমরা আমাদের বাড়িতে মূলত পাথর কিনে আনতে হয় তো আমাদের মেস্ত্রি যে হিসাবটা দেয় আমরা মূলত ওই হিসাব অনুযায়ী পাথর আনি অনেক সময় পাথর বেশি হয় কম হয় এবং আমাদের পাথরগুলো সময় নষ্ট হয় যার ফলে আমাদের টাকা মূলত কিছুটা বেশি ব্যয় হয় তো আমি আজকের ভিডিওতে পাথর হিসাবটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব তাহলে আপনি মূলত নিজেই হিসাব করে পাথরগুলো আনতে পারবেন যে আপনার বাড়ি তৈরি করতে কত ফুট পাথর লাগবে তো চলুন শুরু করি তো দর্শক দেখুন আপনি যখন পাথরটা আনবেন এনে যখন আপনার বাড়িতে রাখবেন বাড়িতে সুন্দর করে সার দিক এরকম লম্বা প্রস্ত এবং উচ্চতা একদম সমান করে পাথরগুলো রাখবেন রাখার পরে আপনারা ফিতার সাহায্যে মূলত লম্বাটা কত ফুট আছে ওটা মাপবেন এবং প্রস্থ কত ফুট আছে এটাও মাপবেন এবং উচ্চতা কত ফুট আছে এটাও ফিতা দিয়ে মেপে নেবেন তো আপনারা এই হিসেবটা যদি বুঝেন তাহলে আপনাদের বাড়িতে ছোটো বড় বা বেশি কম যে কোনো পাত্র হিসাবটা আপনি বের করতে পারবেন আর সময় মূলত টাক দিয়ে যারা পাথর আনেন সেম এই হিসাবটা আপনি বুঝলে টাকে কী পরিমাণ পাথর নেওয়া যায় বা কী পরিমাণ পাথর লয় আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করি দেখুন এখানে আমাদের দৈর্ঘ্য পাইলাম নয় ফুট দৈর্ঘ্য মানে লম্বা পাইলাম নয় ফুট প্রস্ত ফার্স্ট পাইলাম পাঁচ ফুট এবং উচ্চতা এই যে মাটির কাছ থেকে এই পর্যন্ত যে উচ্চতা সেটা হবে ছয় ফুট আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা সরাসরি একদম সহজ ক্ষেত্রফলটা বের করে নেব তো আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা মানে এই তিনটার আমরা পূরণ দিয়ে যা হয় মূলত সেটাই হবে আমাদের এই পাথরের হিসাব মানে এখানে এই পরিমাণ পাথর আছে তো চলুন দৈর্ঘ্য নয় পূরণ প্রস্থ পাঁচ পূরণ উচ্চতা ছয় সমান সমান দুশো ফুট 270 সত্তর ফুট পাথর আমাদের এই জায়গাটার মধ্যে আছে এই যে আপনার আমরা যে ফিতা যে জায়গাটা মাপলাম এই জায়গাটার ভিতর মূলত দুইশো ফুট পাথর আছে আশা করি আপনারা হিসাবটা বুঝতে পারছেন আর কেউ যদি না বুঝে থান তাহলে ভিডিও নিচে কমেন্ট করেন আমি আপনাদেরকে আরও সিম্পল সহজভাবে বোঝানোর চেষ্টা করব আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফিজ